অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 শুরু হয়েই গেল। জি, হয়ে গেল। এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, তো সেই উপলক্ষে আপনারা কেমন প্রস্তুতি নিলেন? প্রস্তুতি? হ্যাঁ, প্রস্তুতি। এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তার জন্য কোনো প্রস্তুতি নেননি? হ্যাঁ, নিয়েছি তো। সেটাই, তা কি কি প্রস্তুতি নিয়েছেন শুনি। যেমন আপনারা তো জানেনই, আমাদের প্রথম দুইটা ম্যাচ হবে আমেরিকায়, আর শেষ দুইটা ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। জি, জানি। তো প্রস্তুতি হিসেবে আমরা গুগল করে আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের সকল টুরিস্ট স্পট খুঁজে বের করে ফেলেছি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আপনারা আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের টুরিস্ট স্পট খুঁজে বের করেছেন? হ্যাঁ, শুধু খুঁজেই বের করিনি, সেখানে কিভাবে যেতে হয়, কি কি করতে হয় সবকিছু নোটও করে রেখেছি। সেখানে কোন কোন খাবার পপুলার, কি কি মাস্ট ট্রাই আইটেম আছে সেগুলো খুঁজে বের করেননি? তার বলতে। দারুন দারুন। আর কি কি প্রস্তুতি নিলেন? তারপর প্রস্তুতি হিসেবে সকল আত্মীয় স্বজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি কার কি লাগবে। আত্মীয়গুলো না এখন আর ডাব সাবান আর নারিকেল দেওয়া চকলেট নিতে চায় না। বাহ, বেশ বেশ বেশ। আর কোনো প্রস্তুতি? আর 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 ঘোরাঘুরি করার জন্য ট্রাভেল ক্লোথ, ট্রেকিং শু, ড্রোন, ক্যামেরা, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক সবই তো নিয়েছি, কিছু কি বাদ পড়েছে? ক্রিকেট, ক্রিকেটটা বাদ পড়েছে। মানে? মানে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, অথচ ক্রিকেটটা নিয়ে আপনারা কোনো প্রস্তুতির কথা বললেন না। আরে ধুর, ক্রিকেট নিয়ে আমার আলাদাভাবে প্রস্তুতি নেবার কি আছে? যাবো, খেলবো, উপভোগ করবো, চলে আসবো। এখানেও একটু ভুল হয়েছে, বলুন যাবেন, খেলবেন, হারবেন, তারপর চলে আসবেন। ওই হলো, সব সময় মনে রাখবেন খেলায় হার জিতটা বড় বিষয় না, খেলায় অংশগ্রহণ করাটাই বড়। এটা আপনাদেরকে কে বলেছে? আমাদের বস, শ্রদ্ধেয়। নাম বলতে হবে না, বুঝতে পেরেছি। তো বিশ্বকাপ উপলক্ষে আপনাদের প্রস্তুতির অবস্থা তো দেখলাম, এর বাইরে ক্রিকেট নিয়ে আপনারা কি আদৌ কোনো প্ল্যান করেছেন? আপনার কি মনে হয় আমরা এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি কোনো ক্রিকেটীয় প্ল্যান ছাড়াই? যাক, অ্যাটলিস্ট কিছু হলেও তো প্ল্যান করেছেন, শুনে ভালো লাগলো। তা বিশ্বকাপ উপলক্ষে আপনারা কি কি প্ল্যান করেছেন শুনি। আমাদের আমাদের প্রথম প্ল্যানটা হচ্ছে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিব। দারুন দারুন, এই কনফিডেন্সটাই তো চাই। আচ্ছা, শ্রীলঙ্কাকে হারিয়ে দিবেন প্ল্যান করেছেন বুঝলাম, কিন্তু কিভাবে হারাবেন সেই প্ল্যান করেছেন? না, তা তো করিনি। আচ্ছা, তারপর কি প্ল্যান করেছেন? তারপর আমাদের দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে আমরা সাউথ আফ্রিকাকেও হারিয়ে দিব। কিন্তু কিভাবে হারাবেন সেটা প্ল্যান করেননি, তাই তো? এক্স্যাক্টলি, আসলে ক্রিকেটটা তো গোল বলের খেলা, এখানে প্ল্যান প্রোগ্রাম করে কিছুই হয় না, ব্যাটে বলে হলে জিতে যাব, না হলে হেরে যাব। আচ্ছা, তারপর? তারপর শেষ দুইটা ম্যাচ আমরা হেরে যাব। মানে প্রথম দুইটা ম্যাচ আপনারা শ্রীলঙ্কার সাথে জিতে যাবেন, সাউথ আফ্রিকার সাথে জিতে যাবেন, অথচ শেষ দুইটা ম্যাচ আপনারা নেদারল্যান্ডস আর নেপালের কাছে হেরে যাবেন? হ্যাঁ যাব, কিন্তু কেন? দেখুন, নেদারল্যান্ডস, নেপাল এরা তো এখনো ছোট দল, আর ছোট কোনো দল বিশ্বকাপের আসরে এসে আমাদের মতো বড় কোনো দলকে হারাতে পারলে কি যে আনন্দ পায়, এটা তো আমরাও 10-12 বছর আগে উপলব্ধি করে এসেছি। তাই তাদেরকে সেই আনন্দ দেবার জন্য আপনারা শেষ দুইটা ম্যাচ ইচ্ছা করে হেরে যাবেন? জি। কিন্তু শেষ দুটো ম্যাচ হেরে গেলে যে আপনারা বাদও পড়ে যেতে পারেন, তার কি হবে? সেই প্ল্যানও আমরা করে রেখেছি। সেই প্ল্যান বলতে? সেই প্ল্যান বলতে, প্রথম রাউন্ডে আমাদের 4 নম্বর খেলাটা হচ্ছে 16 তারিখ, তো 16 তারিখ রাতে বারবিকিউ পার্টি করে 17 তারিখ ঢাকায় ফেরার টিকেটও করে রেখেছি। মানে কি, আপনাদের কি পরের রাউন্ড মানে সুপার 8-এ খেলার কোনো ইচ্ছে নেই? না, নেই। কিন্তু কেন? কারণ সুপার 8-এর খেলাও তো সেই ওয়েস্ট ইন্ডিজেই হবে, একই দেশে আর কত ঘুরবো বলুন? সুপার 8-এর খেলাগুলো যদি নতুন কোনো দেশে হতো তাও একটু ভেবে দেখতাম। আরে, আপনারা কি এখানে শুধু ঘুরতে আর পিকনিক করতে এসেছেন? না, তা কেন হবে? তাহলে আপনাদের ক্রিকেট নিয়ে কোনো প্ল্যান কেন নেই? সব দলেরই তো ইচ্ছা থাকে বিশ্বকাপ ট্রফি জেতার, ট্রফির লোভ তো সবারই থাকে ভাই। দেখুন, লোভ খুব খারাপ জিনিস, আমাদেরও তো লোভ টোভ নাই।